নমস্কার বন্ধুরা, বসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি বুন্দিয়ার রেসিপি। আর এই বুন্দিয়া কী করে একদম ঝরঝরে রসালো তৈরি করবেন সেই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমেই আমি ছোট বাটি দুই বাটি বেসন নিয়ে নিলাম। এখন এই বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একেবারেই বেশি করে দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন। আর এই বেসনটা নেওয়ার সময় কিন্তু আমি আগে থেকেই চেলে নিয়েছি, আপনারা চেষ্টা করবেন বেসনটাকে চেলে নেওয়ার, এতে করে ব্যাটারটা কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর করে মেশানো যায় আর কোনো গুঁড়ি গুঁড়ি দানাও থাকে না। দেখুন বন্ধুরা, আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। আর এই ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো বেকিং পাউডার। এখন এই বেকিং পাউডারটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম। আপনাদের কাছে ফুড কালার না থাকলে এরকমই রাখতে পারেন। আমি আজকে দুই রকমের ফুড কালার মেশাবো। তো আমি দুটো বাটিতে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর একটা নর্মাল ব্যাটারি রেখে দিচ্ছি। একটা বাটিতে আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি, দেখুন। আপনাদের কাছে ফুড কালার না থাকলে এটা স্কিপ করতে পারেন। এটা দিলে কি হবে, মিষ্টির দোকানের মতো দেখতে অনেকটা হবে। আর একটা বাটিতে আমি রেড কালার দিয়ে দিলাম, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখন বুন্দিয়াগুলো ভেজে নিব, তার জন্য আমি এখানে ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়েছি। আর একটা আমি মিষ্টির জারের মধ্যে এরকম করে ফুটো ফুটো করে নিয়েছি। এখন এই জারের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। দেখুন জারটা এভাবে ধরলে কিন্তু এভাবে করে বুন্দিয়াগুলি অটোমেটিক পড়ে যাচ্ছে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, হালকা গরম থাকা অবস্থায় বুন্দিয়াগুলো দিয়ে দেবেন। দেখুন একদম নড়াচড়া করতে হবে না, এরকম করে ধরে থাকলেই হবে। তো এই বুন্দিয়াগুলোকে আমি এখন 2 মিনিট মতো মাঝারি আঁচে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমি এরকম একটা ঝাঁঝারি নিয়েছি। এখন এর মধ্যে আমি সবুজ কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এই ফুটো ফুটো করা হাতাগুলো আশা করি সবার বাড়িতেই থাকে, তো এই হাতাগুলো দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। যদি না থাকে তাহলে ওই মিষ্টির কৌটোর মধ্যে এরকম করে ফুটো ফুটো করে কিন্তু আপনারা করতে পারেন খুব সহজে। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
তো আমার এখানে বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নেব। আমার এখানে সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি শিরার মধ্যে দেব। তার জন্য একটা শিরা তৈরি করে নিব। আমি এখানে 2 বাটি মতো ব্যাটার নিয়েছি, তার জন্য এখানে 2 বাটি মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 বাটি জল। এখন আর চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার এখানে জল চিনিটা খুব সুন্দর করে মিশে গেছে। চিনিটা মিশে গিয়ে জলটাকে একটু বলক তুলে নিতে হবে। আর এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, এতে করে বুন্দিয়ার ভেতরে রসই ঢুকবে না। দিয়ে দিলাম গন্ধের জন্য 2টা থেঁতো করা এলাচ। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো লেবু রস। আমার এখানে শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি বুন্দিয়াগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই শিরাটার সাথে বুন্দিয়াগুলোকে 1 মিনিট মতো হাই আঁচে আমি জাল করে নেব। নিয়েছি, এখন এটাকে এইভাবে চুলা থেকে নামিয়ে আমি রেখে দেব। কড়াইতে কিন্তু ঢাকনা দিতে যাবেন না, এতে করে বুন্দিয়াগুলো নরম হয়ে যাবে। তো দেখুন 1 ঘন্টা পর আমি ফিরে আসছি, বুন্দিয়াগুলো কতটা ঝরঝরে হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।